তখন আমার বয়স 7। একদিন সকালে উঠে দেখি বাবা মা বাড়িতে নাই, ছোট ফুপু ছিল আমাদের সাথেই থাকতো। সেদিন তুরস আজকে স্কুলে যাওয়ার কাম নাই, আব্বা আম্মা কই? বাইরে গেছে, একটু পরেই চলে আসবো। এই তুরস, এই কই যাস? এই দাঁড়া। সারাদিন বসে থাকলাম, সন্ধ্যার সময় ছোট ফুপুর সাথে পড়তে বসলাম। নিয়ে যাব, নিয়ে যাব। আর কি বা নেবে? দাও দাও, আগে দাও। ভাবি, আসো আসো আসো, দাও, আমারে দাও, আমারে দাও। দেখলাম মায়ের কোলে ছোট একটা বাচ্চা, আমার বোন। তারপর থেকে আমার বেশিরভাগ সময় কাটতো ওর সাথে, ওই হয়ে গেল আমার একমাত্র বন্ধু। স্কুল ছুটি হলে দৌড়ে চলে আসতাম, কোথাও যেতাম না, ওর সাথে খেলবো তাই। কি যে ভালোবাসতাম ওকে! এভাবে হাসি খুশির মধ্যে কেটে গেল দুটো বছর। কিন্তু কে জানতো এই হাসি আর বেশি দিন থাকবে না। হঠাৎ গ্রামে ডায়রিয়া ছড়ায় পড়ল, অসুস্থ হলো অনেক বাচ্চা, রোগটা ছাড়লো না আমার বোন কেউ। তোর বাসা নিয়ে জলদি ডাক দে। মৃত্যুর আগ পর্যন্ত ঠিকই শুনেছেন আপনারা, আমার আদরের বোনটি আর বেঁচে নাই। তখন থেকেই ভাবতাম এমন কিছু কি করা যায় না যাতে আমার মতো কোনো ভাই আর বোন হারা না হয়, ডায়রিয়ার মতো রোগের কারণে বুক খালি না হয় আর কোনো বাবা মায়ের। এরকম ভাবতে ভাবতে কেটে গেল অনেকটা দিন। একদিন আমি জানতে পারি লাইফ বয় লাইফ সেভার ভলেন্টিয়ার প্রোগ্রামের কথা। সেখান থেকে জানলাম শুধুমাত্র সাবান দিয়ে হাত ধোয়ার মতো ছোট একটা অভ্যাসে বাঁচাতে পারে ডায়রিয়ার কারণে প্রতি বছর অকালে মারা যাওয়া হাজারো শিশুর জীবন। লাইফ বয় লাইফ সেভার ভলেন্টিয়ার প্রোগ্রামের মাধ্যমে আমি ফিরে যাই আমার গ্রামের সেই স্কুলে। সেখানে গিয়ে আমি ব্যয় করি 1 ঘন্টা। এই সময়ের মাঝে আমি ছাত্রছাত্রীদের শিখিয়ে দিই প্রতিদিন 5 সময় সঠিকভাবে সাবান দিয়ে হাত ধোয়ার নিয়ম এবং প্রয়োজনীয়তা। এ বিষয়ে স্কুলের টিচারদের সাথেও কথা বলি, আর এভাবেই সাবান দিয়ে হাত ধোয়ার মতো একটা লাইফ সেভিং অভ্যাসকে ওদের মধ্যে গড়ে তুলতে সাহায্য করি। আমার 1 ঘন্টা সময় শেখানো অভ্যাসে যদি একটি শিশুরও প্রাণ বাঁচে, তাহলে সেটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। নিজের বোনকে বাঁচাতে পারিনি, তবে বাঁচিয়ে দেওয়ার সুযোগ পাচ্ছি কোনো না কোনো বোনের জীবন। তাই আমি গর্বের সাথে বলি, আমি একজন লাইফ বয়, লাইফ সেভার।